সশস্ত্র গোষ্ঠী কেএনএফ এর সন্ত্রাসী তৎপরতায় অস্থির পার্বত্য চট্টগ্রাম। তাদের কর্মকাণ্ড নির্মূলে অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। এ নিয়ে ঢাকার রাজনীতিতে পাল্টাপাল্টি অভিযোগের তীর ছুটছে আওয়ামী লীগ ও বিএনপি। রোববার নয়াপল্টনে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, ক্ষমতাসীনদের প্রশ্রয়ে কেএনএফ সন্ত্রাসীরা অপতৎপরতা চালাচ্ছে। কেএনএফ এর সঙ্গে বিএনপির কোনো যোগসাজশ নেই বলেও আত্মপক্ষ সমর্থন করেন বিএনপি নেতা। সশস্ত্র সন্ত্রাসীরা অন্য দেশের, তারা বাংলাদেশের ভিতরে ঢুকে কি করে বাংলাদেশের থানা ব্যাংক সেখানে আক্রমণ করছে, লুট করছে, তো এটা তো সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী, সব কিছু সরকারের হাতে। তাহলে কি এটা প্রমাণিত হচ্ছে না যে সরকারের একটা রহস্যজনক ভূমিকা আছে, এদের সাথে একটা যোগসূত্র আছে? 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। দুপুরে কেরানীগঞ্জের নয়াবাজার উচ্চ বিদ্যালয়ে ঈদ উপলক্ষে 2000 অসহায় মানুষের মাঝে মুরগি সহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। এ সময় পার্বত্য এলাকায় অস্থিরতার নেপথ্যে বিএনপির হাত আছে বলে অভিযোগ করে তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করতে চায় দলটি। পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা সৃষ্টি করতে চায়, তাদের নেপথ্য বদরজাতা বিএনপি এই কথা বলতে পারে এখন, এর জন্যই তারা আগেভাগে সরকারের নাম উচ্চারণ করেছে। এদিকে ধানমন্ডিতে সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ব্যর্থতা ঢাকতে বিএনপি মিয়ানমার ইস্যুর পর কুকি-চিন নিয়ে কথা বলছে। গভর্নমেন্ট এখন অত্যন্ত সতর্কভাবে অবস্থান নিয়েছে এবং শক্ত অবস্থান নিয়েছে। বিএনপি নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য ইস্যু করছে। কেএনএফ এর ঘটনার জন্য পাহাড়ের শান্তি বিঘ্ন ঘটবে না বলে জানান ওবায়দুল কাদের। বিচ্ছিন্ন ঘটনা। সানবীর রুপল, সময় সংবাদ, ঢাকা।